এবারে রাস উৎসবে নদিয়া শান্তিপুর আবারও আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে শ্যামবাজার রাস উৎসব কমিটি। এবারের মণ্ডপ রাম মন্দিরের আদলে 1936 সাল থেকে শান্তিপুর শ্যামবাজার অধিবাসী বৃন্দ জগৎ বিখ্যাত রাস উৎসব উপলক্ষে পূজা করে আসছে সত্যনারায়ণ। মণ্ডপ সজ্জায় প্রতিবারেই এই পুজোকে কেন্দ্র করে দর্শনার্থীদের মধ্যে থাকে উৎকণ্ঠা। সম্প্রতি কয়েক বছরের মধ্যে দক্ষিণ ভারতের স্বামীনারায়ণ মন্দির দিয়ে বাড়ির থিম গ্রাম বাংলায় ফটোচিত্র অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভিড় ছিল উপচে পড়া। এমনকি ভাঙা রাসের পরেও দর্শকদের জন্য উন্মুক্ত রাখতে হয়েছিল তাদের পূজা মণ্ডপ। দর্শনার্থীদের উদ্দেশ্যে 4টি প্রবেশদ্বার থাকা সত্ত্বেও আশেপাশে প্রায় 400 মিটার পর্যন্ত লম্বা লাইন লক্ষ্য করা যেত প্রতিদিনই। অতিথি প্রবেশদ্বার করার জন্য গতবার বিতর্কিত হতে চলে হয়েছিল তাদের। আজ আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজোর মণ্ডপ সজ্জার নির্মাণের কাজ শুরু হবার পর সদস্যরা জানান, 87তম বর্ষে এবারে বিখ্যাত রাম মন্দিরের অনুকরণে মণ্ডপ সজ্জা নির্মিত হতে চলেছে। 86 ফুট চওড়া, 510 ফুট লম্বা এবং 100 ফুট উচ্চতায় এই মণ্ডপ মোট 9,000 স্কোয়ার ফিটের। তবে বিগত দিনের মতোই জেলা প্রশাসন, স্থানীয় পৌরসভা বিধায়ক এবং জেলার মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত হয়ে সহযোগিতা করবেন বলেই আশাবাদী উদ্যোগীরা। আজ খুঁটি পূজার মধ্য দিয়ে সূচনা হয় মণ্ডপ সজ্জার। 20 জন শ্রমিক কাজ করলেও কালী পুজোর পর থেকে আরও 20 জন নিযুক্ত হবেন বলে জানা গেছে উদ্যোক্তাদের কাছ থেকে। 1936 সাল থেকে এই পুজোটা পরিচালনা করছে আমাদের পাড়ার সিনিয়রদের দিয়ে শুরু। এখন আমরা এটার পরিচালনার দায়িত্বে রয়েছি। 87 বছর আমাদের এই পুজোটা চলছে। এবছর আমরা রাম মন্দিরের অনুকরণে একটা মণ্ডপ সজ্জার আয়োজন করেছি। কতটা কি বাস্তবায়িত হবে না হবে সেটা দর্শক মণ্ডলের বিচারে বিচার্য। আমাদের প্রচেষ্টাটা শুধুমাত্র থাকলো রাম মন্দিরের অনুকরণে একটা মণ্ডপ সজ্জা। আর প্রতি বছরই আমাদের এখানে যথেষ্ট ভিড় হয়, একটা মানুষের গ্রহণযোগ্য মণ্ডপ সজ্জা আমরা পরিবেশন করতে পারি। সেই কারণে গত বছরও আমাদের এখানে প্রচুর ভিড় হয়েছিল। আমাদের গত বছর পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের অনুকরণে একটা মন্দির তৈরি করা হয়েছিল। আশা করছি হয়তো এবছরও আমাদের সেই পর্যাপ্ত ভিড় হবে, আমরা সেটা আশা রাখছি। বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে বিভিন্ন রকমভাবে সহযোগিতা পায়, বিশেষ করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে, প্রশাসনের তরফ থেকে আমরা অকুণ্ঠ সহযোগিতা গত বছর পেয়েছি। এবং রোডের মেনটেন্যান্সের জন্য বলুন, ভিড়ের পরিচালনা করবার ব্যাপারে SDPO সাহেব নিজে প্রচুর সহযোগিতা করেছেন। শান্তিপুর পুলিশ প্রশাসন, শান্তিপুরের আধিকারিকরা বিরাট সহযোগিতা করেছেন। আশা করছি আমরা তাদের কাছে এই বছরের জন্য আমরা সেই সহযোগিতা পাব। আর ভিড়ের ব্যাপারে আমরা সবসময়ই আগ্রহী। আমাদের এখানে একটা ছোট মেলাও চলে, সেই মেলাতেও আমরা ভিড়ের যারা আসে তাদের সাথে আমরা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করবার যাই সেই জন্য পুজো কমিটি তাদের সাথে সহযোগিতা করে। এবছরেও সেই পরিকল্পনা হয়েছে। বিভিন্ন রকমের মেলার লোকজন আমাদের এখানে অলরেডি যোগাযোগ করা আরম্ভ করেছেন, তাদের সাথে আমরা সেইভাবেই থাকবো। বিগত দিনে মণ্ডপ আর মূর্তি কোথায় নির্মিত হচ্ছে? মূর্তি শ্যামবাজারেই নির্মিত হচ্ছে। শ্যামবাজারে একটা সৌরাজ বিশ্বাস সম্ভবত ওর কারখানাতেই আমাদের মূর্তি নির্মাণ হচ্ছে। আর মণ্ডপ সজ্জা করতে সাধারণভাবে আমরা যেটা ভেবে থাকি সেটার থেকে আমাদের এবারে একটু বৈচিত্র্য। কারণ সাধারণত আমরা আমাদের আশেপাশের অঞ্চল থেকেই মন্দির নির্মাণের কন্ট্রাক্ট দিই, কিন্তু এবছর আমাদের মণ্ডপ সজ্জার যে ডেকোরেটর সে আসছে ধূপগুড়ি থেকে, উত্তরবঙ্গ থেকে আসছে দক্ষিণবঙ্গে প্যান্ডেল পরিচালনা করতে। তাদেরই সমস্ত ব্যবস্থাপনায় এবছরের মণ্ডপ সজ্জা আমরা তৈরি করব। গত বছর আপনাদের যে এই স্বর্ণ মন্দির করে, গত বছরে যেটা হয়েছিল, সাধারণ মানুষকে আমরা আমাদের মণ্ডপ সজ্জাকে দেখানোর জন্য সর্বোত্তমভাবে চেষ্টা করেছিলাম। পরবর্তীকালে যখন আমরা সাধারণের লাইন দেখেছি বাইগাছি মোড় পর্যন্ত চলে গেছে, তখন আমরা একটা স্পেশাল এন্ট্রান্সের ব্যবস্থা করতে বাধ্য হয়েছিলাম। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।